তৃণমূলের দিক গোষ্ঠীদ্বন্দ্বে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল হাড়োয়া, যার জেরে ভাঙচুর বোমাবাজি হয় বলেও অভিযোগ। স্থানীয়দের দাবি, এলাকা দখলের লড়াই এই সংঘর্ষ। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল হাড়োয়ার শালিপুর বাজার। দোকান ভাঙচুর, বোমাবাজিতে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। জানা গেছে, শনিবার সন্ধ্যায় এলাকার একটি চায়ের দোকানে বসেছিলেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি খালেক মণ্ডলের অনুগামীরা। অভিযোগ, হঠাৎই বেশ কয়েকজন তাদের উপর চড়াও হয়। লাঠি সোঁটা নিয়ে খালেক অনুগামীদের উপর ঝাঁপিয়ে পড়ে, চলে বোমাবাজি। ভাঙচুর চালানো হয় এলাকার বেশ কয়েকটি দোকানে। আক্রান্তদের অভিযোগ, হামলাকারীরা সকলেই হাড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃত্যুঞ্জয় মণ্ডলের অনুগামী। সিরাজুলদের নেতৃত্বে মিরাজ এদের তোলাবাজি করছে। এখন আমরা কথা বলি সাধারণ লোক, কালকে দুজনে চায়ের দোকানে বসেছিল, আচার না গায়ে সেই মার যে বলছে তোরা খালেকের মিটিংয়ে গেলি কেন? আমাদের তো ভয়তে অনেকেই বাড়ি ছাড়া, এরা প্রশাসন আছে, পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছে, মেশিন পাট নিয়ে মোস্তাদ বাহিনী নিয়ে যে ওই মিল মাঠে মিটিংয়ে গেলি কেন? বলি মার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাড়োয়া থানার বিশাল পুলিশ বাহিনী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, এলাকা দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দীর্ঘদিনের বিবাদ। এদিনও সেই বিবাদ চরম আকার নেয়। ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। আমরা ওখানে বসেছিলাম তিন জায়গা, ওরা তিন চারজন আসলো, তিন চারজন এসেছিল, অনেক লোক কুড়ি পঁচিশ জন এসে আমরা তিনজন ওখানে বসেছিলাম। এবার এসেই বলতে পারলে তোরা মারলি গেল, সেখানে মিরাজ ছিল, মিরাজের ছেলে ছিল, দামদার ছিল। গতকাল আমরা খালেক ভাইয়ের একটা মিটিংয়ে গেছিলাম, সেই মিটিংয়ে যাওয়ার অপরাধে আর কিছু সিপিএমের দুষ্কৃতি নিয়ে এখন বর্তমানে যারা দল করছে তারা কালকে আমাদের উপরে আকস্মিক আক্রমণ করে এবং আমাদের দুজনকে ব্যাপকভাবে মারধর করে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, হাড়োয়া।